আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বটম ক্লিনের ট্যাঙ্ক কনস্ট্রাকশনের একেবারে ভিত থেকে কিভাবে সেটা কনস্ট্রাকশন করা যায় এবং তার দিকগুলো আপনাদেরকে তুলে ধরব। প্রত্যেকটা দিনের আপডেট আপনারা পেয়ে যাবেন। আপনাকে স্বাগত ফিশারি ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অলে প্রেস করুন ফিশারি সম্পর্কিত এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এখানে ট্যাঙ্ক কনস্ট্রাকশন করার জন্য যে ভিতটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে নিচে একটা 15 ইঞ্চের ভিত যাবে, তার উপরে 10 ইঞ্চের ট্যাঙ্ক কনস্ট্রাকশনের জন্য তোলা হবে। তো সেটারই কনস্ট্রাকশন চলছে, তো সেটা একদিনেই হয়ে গেছে এবং সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সম্ভব। এখানে আমি 15 ইঞ্চির যে তলার ভিতের তলায় যে অংশটা হবে সেটা আমি আধলা ইঁটের ইউজ করেছি, যার ফলে এখানে অনেকটা কস্ট কাটিং হয়েছে। আপনারাও চাইলেও ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। তবে আমি এখানে এটা ইউজ করেছি যার জন্য আমার অনেকটাই কস্টের সাশ্রয় হয়েছে, আমার এখানে অনেকটাই অর্থ কম লেগেছে। এবারে এই জায়গাটায় আপনাদের বলে রাখি যে আপনারা এখানে চাইলে আস্তে ইঁটও ইউজ করতে পারেন। হ্যাঁ, তবে এটা মনে রাখবে যে তলায় একটা 15 দেওয়াটা জরুরি, কারণ ট্যাঙ্কে অনেকটা পরিমাণে জল থাকবে, সেহেতু জলের অনেকটা প্রেশার ক্রিয়েট হবে, যেটা নির্ভর করছে আপনি কতটা ভালোভাবে ভিত দিচ্ছেন তার উপর। তো এটা দেওয়াটা জরুরি। এবং এখানে বলে রাখি যে অনেকে বলবেন যে আধলা ইঁটের তো ইউজ সাধারণত করাটা ভালো হবে না, কিন্তু হ্যাঁ করতে পারেন। আপনার এখানে সিমেন্ট বালির মিশ্রণটা অনেকটা বেশি যাবে সে তুলনায়, এটুকুই যা, আর তেমন কিছু না। হ্যাঁ, এটা বলে দিই যে এখানে যেটা দেখছেন যে আমি একদিনে কিন্তু এই ভিতটা কমপ্লিট করেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে একদিনে একটা মিস্ত্রি এবং একটা লেবারে আমি এই কাজটা কমপ্লিট করিয়েছি এবং তারা করেছে খুব সুন্দরভাবে। 10x10 দুখানা ট্যাঙ্ক, হ্যাঁ টোটাল 20 ফুট লম্বা এবং আড়ে সেটা হচ্ছে আপনার 10 ফুটের, এভাবে দাঁড়াচ্ছে বিষয়টা। হ্যাঁ, এখানে বলে রাখি বালি সিমেন্টের যে মিশ্রণটা আমি ইউজ করেছি সেটা 5:1 অনুপাতে, অর্থাৎ 5টা বালির বস্তায় আমি 1 বস্তা সিমেন্ট ইউজ করেছি। হ্যাঁ, সেটা করলে কী হবে, আপনার অনেকে বলেন ভিতে কমভাবে সিমেন্ট দিলে হবে, কিন্তু আমি বলবো ভিতটা স্ট্রং করা জরুরি, সেই কারণে আমি 5টা বালিতে 1টা সিমেন্ট ইউজ করেছি। আপনারা চাইলেও ইউজ করতে পারেন, আমি এখানে এটা ইউজ করেছি যেখানে যেহেতু আমি দেখুন আধলা ইট ইউজ করছি, সেহেতু আপনার সেখান থেকে কিছুটা কষ্ট সাশ্রয় হচ্ছে, কিন্তু আমার যেটা দরকার গাঁথনির জন্য যেটা দরকার সেটা হচ্ছে বালি সিমেন্টের মিশ্রণটা ভালো হতে হবে, তবেই সেটা ইঁটটাকে ধরে রাখবে। সেহেতু আমি এখানে বালি সিমেন্টের মিশ্রণে 5টাতে 1টা ইউজ করেছি। পুরো ভিতটা কমপ্লিট করতে আমার একদিনেই হয়েছে, এটা একদিনের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে তলার যে ফুটো অংশটা দেখতে পাচ্ছেন যে আমি ফাঁকা রেখেছি সেখান, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইপলাইন বার করার জন্য আমি রেখেছি। আপনারা দেখতে পাবেন দুদিকেই রেখেছি, এটা ঠিক পাইপটা বার করার জন্য আমি রেখেছি। এখানে যে ভিতের এই এত উঁচু পর্যন্ত এর উপর থেকে 5 ইঞ্চির গাঁথনি হবে, তো সেখানে আমি কি করব যে এত উঁচু পর্যন্ত সাদা বালি দিয়ে দেবো এবং সেটা মিডিল অংশ থেকে ঢালু হয়ে যাবে মিডিল অংশের দিকে, সেখানে পাইপলাইনের কাজ হবে, সেটা পরে হবে। আমি আপাতত তলার অংশে একটা ছোট ফুটো রেখে দিয়েছি 5 ইঞ্চির গ্যাপ করে, যেখানে আমার পাইপটা বসতে পারবে, যাতে পরবর্তীকালে আমি সেখানে পাইপ বসিয়ে কাজ করতে পারি। তো আপনারা চাইলে বটম ক্লিন মাধ্যমে ট্যাঙ্ক কনস্ট্রাকশন করতে পারেন,
সেখানে আপনাদের কস্ট কাটিং এর দিকগুলো আপনারা লক্ষ্য রাখবেন, যে কোথায় আদলা ইট ইউজ করতে পারবেন, কোথায় আস্ত ইট ইউজ করতে পারবেন, কারণ ইটের প্রচুর দাম, সেটা আপনারা মাথায় রাখলে আপনাদের অনেকটা সাশ্রয় হবে। তো আমি সেই দিকগুলো মাথায় রেখে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এখানে সাশ্রয় করা যায়। চাইলে আপনারা এখানে বটম ক্লিন করতে পারেন, আপনারা এখানে বায়োফ্লক যে কেউ যদি করতে চায় সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু ট্যাঙ্ক কনস্ট্রাকশনের দিকগুলো মাথায় রাখবেন, এবং এখানে সিমেন্ট বালির মিশ্রণটা যেন ভালো হয়, যেটা আপনার লংজিভিটির ক্ষেত্রে নির্ভর করছে। এখানে আমি আরও ডেলি আপডেট দিয়ে যাব কিভাবে আপনাদের সেখানে একটা রিংটন দেওয়ার ব্যাপার আছে, একটা ঢালাইয়ের একটা রিংটন দেওয়ার ব্যাপার আছে, সেটাও অনেক কম কষ্টে কিভাবে করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, অনেকে ভাববেন যে বাড়িতে যেভাবে রিংটন দেওয়া হয় সেভাবে, না একদম না, সেভাবে দিলে আপনার তো অনেক টাকা খরচা হয়ে যাবে। কত কম খরচে আপনি কিভাবে সেটা করতে পারছেন সেটাই হচ্ছে আপনাদেরকে দেখানো। কিছুই না, জাস্ট নিজের উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগালেই এখানে কাজ করা যাবে। আর নিজের যে সোলিং এর কাজ হবে সেটা আমি আদলা ইটেরই করব, সেটারও আপডেট পরে আসছে আপনাদের খুব শিগগিরই, কারণ দ্রুত গতিতে কাজ চলছে। আর এখানে এই ট্যাঙ্ক কনস্ট্রাকশন করে 10x10 ট্যাঙ্ক হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমি প্রায় 9 থেকে 10 লিটারের ট্যাঙ্ক করছি, কতটা জল থাকছে তার উপরে, তো সেটা আপনাদেরকে আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে ট্যাঙ্ক কনস্ট্রাকশনের টোটাল ম্যাটেরিয়ালসের খরচ সমস্ত কিছু, যদিও এটাতেও আমি আপডেট দিয়ে দেবো যে কত খরচা হচ্ছে না হচ্ছে, পুরোটাই আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো যে টোটাল এত টাকা খরচা হলো সে বিষয়ে। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে ট্যাঙ্ক কনস্ট্রাকশন করতে গেলে কত টাকা একটা আনুমানিক খরচা হতে পারে, সেটা আপনাদের বিভিন্ন এরিয়া অনুযায়ী বিভিন্ন হতে পারে, তবে আমি সেখানে একটা ওভারঅল হিসেব দিয়েছি, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, তারপরে আপনারা কাজ শুরু করতে পারেন। মাছ চাষ করে আপনারা লাভের মুখ দেখতে পাবেন, যেহেতু মাছে ভাতে বাঙালি বলা হয়, তো বাঙালি মাছ ছাড়া কিছু চেনে না, তো মাছ তাদের পাতে রেগুলার বেসিসে থাকে, তো আপনারা মাছ চাষ করুন, লাভের মুখ আশা করি দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। ভিডিওটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর ট্যাঙ্ক কনস্ট্রাকশনের রেগুলার আপডেট এবং কিভাবে সেটা কমপ্লিট হচ্ছে, কত খরচা, সমস্ত কিছু ডিটেলসে নিয়ে আমাদের এই চ্যানেলে আপনাদেরকে আপডেট দিতে থাকবো, আপনাদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই, নেক্সট আপডেট কালকে আসছে।